গোড়াতেই বলে রাখি এটা হাসির গল্প নয় কেননা ভূত দেখা আর যাই হোক হাস্যকর ব্যাপার নয় নিশ্চয়ই এবং এও বলা দরকার যে এটা গল্পও না আনকোড়া সত্য ঘটনা ভূত দেখার মতো সত্য ঘটনা সত্যিকারের দুর্ঘটনা জীবনে আর কি আছে এক জায়গাতে কতদিন আর মাথা গোজা যায় খাঁচার পোষা জানোয়ারদেরই পোষায় কেবল চোর ছ্যাঁচররা ন্যাওটা না হলেও চামচিতেরা এসে আড্ডা না গাড়লেও কাঁকড়া বিছেরা যখন তখন যেখানে সেখানে দেখা না দিলেও আসলারা ফরফর আর আর ধর ধর করে ঘরময় না ঘুরলেও কে আর তাদের ধরছে পাড়াটেরা আড়াল থেকে না ঢিলোলেও তেমন কিছু অনিষ্ট না ঘটলেও এক জায়গায় ঘনিষ্ঠ হয়ে পড়ে থাকাটা এমনিতেই কেমন খারাপ লাগে নাকি পুলের দেখলেই এগিয়ে যায় খানিক্ষণ লটকে থাকি তারপর আরও একটু বেশি দেখে ছিটকে বেরিয়ে আসতে হয় টুলের তো চার ধারেই ছড়ানো অনেক বাড়িতে ভাড়াটে এসে জুটলেও ছাড়ানো হয়নি নতুন বাসিন্দারাই নড়াতে দেয়নি ভাড়া করার দ্বিতীয় দিনেই করার করে বাড়ি ছাড়া নোটিশ দিয়ে রেখেছে করা নোটিশ আমি আমি শ্রী লালাইত রায় একজন লেখক বললেন তিনি হাসির গল্প লিখি ও তা তা আমি আমতা আমতা করি আপনিও একজন হাস্যকর লেখক বেশ বেশ সেদিন এদের এই মারাত্মক মাস্তুত ভাইদের অশরীর দেহে দেখেছিলাম ওদের কার্যকলাপও ছিল নিঃশব্দ কিন্তু আজ একটু আগে হয়তো ওদের একজন করমর্ধনের অজুহাতে নিজের অস্থিমজ্জার অস্তিত্ব আমাদের জানিয়ে দিয়েছেন এবং এতক্ষণ ধরে কত খোঁজগল্পই তো একত্রে বসে করা গেল এসব কি একান্তই মহাপ্রভুদের প্রভুদের না তাহলে এরা কি তাহলে তাই ছাড়া আর কিছু না নমস্কার বন্ধুরা শ্রোতা বন্ধুদের গল্পের ঢেউয়ে ঢেউয়ে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি শুনছেন কমেন্ট করছেন পছন্দ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমার বিনীত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আজকের গল্প পর্ব শিবরাম চক্রবর্তীর লেখা আমার ভূত দেখা গোড়াতেই বলে রাখি এটা হাসির গল্প নয় কেননা ভূত দেখা আর যাই হোক হাস্যকর ব্যাপার নয় নিশ্চয়ই এবং এও বলা দরকার যে এটা গল্পও না আন করা সত্য ঘটনা ভূত দেখার মতো সত্য ঘটনা সত্যিকারের দুর্ঘটনা জীবনে আর কি আছে যারাই ভূত দেখেছেন আমাদের মধ্যে অনেকেই সচক্ষেই হয়তো এই দুর্যোগ ঘটে থাকবে তারা সবাই এক বাক্যে আমার কথার সাক্ষ্য দেবেন ভূতের গল্প মানেই সত্যিকারের গল্প অবশ্যই এও বলতে চাই এই জীবনে অদ্ভুত আমি অনেক কিছুই দেখেছি এবং এখনও দেখতে হচ্ছে কষ্ট করেই দেখতে হচ্ছে কিন্তু ভূত আমি সেই একটি বা একসঙ্গে সেই দুটি যা একবার দেখেছিলাম দেখে ফেলেছিলাম দৈবক্রমেই আর আমি বাড়ির খোঁজে বেরিয়েছি পুরনো বাসায় মন টিকছে না নতুন একটা আওয়াজ দেখে উঠে যাব এই আমার বাসনা এক জায়গাতে কতদিন আর মাথা গোজা যায় খাঁচার পোষা জানোয়ারদেরই পোষায় কেবল চোর ছাঁচররা নেওটা না হলেও চামচিকেরা এসে আড্ডা না গাড়লেও কাঁকড়া বিছেরা যখন তখন যেখানে সেখানে দেখা না দিলেও আশরা ফরফর ফর আর ধর ধরধর করে ঘরময় না ঘুরলেও কে আর তাদের ধরছে পাড়াটেরা আড়াল থেকে না ঢিললেও। তেমন কিছু অনিষ্ট না ঘটলেও এক জায়গায় ঘনিষ্ঠ হয়ে পড়ে থাকাটা এমনিতেই কেমন খারাপ লাগে নাকি ভাড়াটে বাড়ি আঁকড়ে মাটি কামড়ে পড়ে থাকা একটু বাড়াবাড়ি দেখায় না পৈতৃক ভিটে কিছু নয় পরকে টাকা গুনে পরের বাড়িতে তৎপর হয়ে থাকবো অতটা পড়ার্থ পরতা কি ভালো সেদিন সকালে বিনি বিনা কারণে কলকাতায় আছাড় খেয়ে পড়ে গেল এবং উঠেই বলল প্রথম কথাই বললো সে এই আস্তানাটা এবার ছাড় তো বাপু হ্যাঁ এই আস্তানাটা এবার বদলানো দরকার বহুদিন তো কাটলো আমিও ওর হ্রেসার যোগ দিয়েছি তার একটু আগে আমিও অকারণেই কালির দুয়াতটা বিছানায় উল্টেছিলাম ছিলাম কাজেই আমার সহানুভূতির অভাব ছিল না এবং তারপরেই তীর বেগে রাস্তায় নেমে বাড়ি খুঁজতে বেরিয়ে পড়েছি কিন্তু মনের মতো বাসা আর কই টুলের দেখলেই এগিয়ে যাই খানিক্ষণ লটকে থাকি তারপর আরও একটু বেশি দেখে ছিটকে বেরিয়ে আসতে হয় টুলেট তো চারধারেই ছড়ানো অনেক বাড়িতে ভাড়াটে এসে জুটলেও ছাড়ানো হয়নি নতুন বাসিন্দারাই নড়াতে দেয়নি ভাড়া করার দ্বিতীয় দিনেই করার করে বাড়ি ছাড়া নোটিশ দিয়ে রেখেছে কড়া নোটিশ পয়সা খসিয়ে ইট কাঠ বসিয়ে এসব কী বানিয়ে রেখেছে এরা জমির উপর এসব কী জমিয়ে রেখেছে দেখে দেখে বিরক্তি ধরে গেল এদের এইসব অট্টালিকাদের ধরাশয় করবার জন্য অনতিলম্বে বড় গোছের ভূমিকম্প কিংবা এয়ার রেড যা হোক একটা কিছু হওয়া দরকার অবশেষে বেহালার দিকে একটা ভালো বাড়ির খোঁজ পেলু আমরা যেমনটি চাই ঠিক তেমনটি নাকি বাড়িটা অল্প কখানি ঘর নিয়ে ছোট্ট খাট্টোর মধ্যে অথচ ভাড়া বেশি নয় কি তার একতলার ঘরগুলো তালাক দেবার মতো না তালা দিয়ে না রেখে ব্যবহার করবার মতোই সামনে একটু লনের মতো রয়েছে নাকি খবর পেয়ে ছুট দিল বিনি আর আমি খবরটা উড়ে এলেও একেবারে উড়ো খবর না অনির্বাচনীয় না হলেও পছন্দসই সত্যই আশপাশ থেকে একুন ও কোন নানান কোন থেকে নানান দৃষ্টিভঙ্গিতে দেখে উপাদেও বলেই বোধ হলো বাড়িটাকে বাড় থেকে তো ভালোই এবার ভেতরে পা বাড়িয়ে দেখা যাক বাড়িওয়ালার ছেলে এসে সদরের তালা খুলে দিলে তালার ওপরে ধুলো জমে রয়েছে মাথার চৌকাঠে মাকড়সার জাল জড়ানো দেয়ালে দেয়ালে চটা উঠে যাওয়া সারা বাড়ির আষ্টে পৃষ্ঠে কি একটা সাবেক কালের ছোপ কেমন একটা প্রত্নতত্ত্বের ছাপ মারা যেন পোড়ো বাড়ি নয় তো দাদা বিনি খুঁতখুত করে না না কি বলছেন ছেলেটি প্রতিবাদ জানা চেষ্টা করা হয়েছিল কিন্তু পড়েনি তাহলে তো আমরা ইন্স্যুরেন্সের টাকাগুলো পেতাম বেশ মোটা টাকায় হ্যাঁ কী বললে আমি বিচলিত হই দমকল ললারা এসে পড়ল কি না ছেলেটি অভিযোগ করে হ্যাঁ কীরকম একটা আতপোড়া ধরা গন্ধ বাড়িটার গা গা থেকে বেরিয়ে আমাদের নাকে এসে ধাক্কা লাগায় পুরোনো ফিকে কি জাতীয় একটা বিজাতীয় গন্ধ কেমন কদিন ভাড়া হয়নি হ্যাঁ আমি জিজ্ঞাসা করি আগের ভাড়াটারা উঠে গেছে কদিন তা বেশ বেশ অল্প কিছু দিন ছেলেটি থেমে থেমে বলে অল্প কিছু দিন বলো কি দরজায় মাকড়সার ওড়না জড়ানো দেখছি যে কি বলছেন ছেলেটি চোখ বড় বড় করে তাকায় মাথার ওপর মাকড়সার জালিয়াতি দেখছি কি না আমি সহজ করে বলি এবার এবং সঙ্গে সঙ্গে ইংরেজিতে পরিষ্কার করে মানে করে দিই দে হ্যাভ ফোর্সড অ্যাহেড যাক ভেতরে তো পা বাড়াই ছেলেটি কিন্তু কিছুতেই সঙ্গে আসে না বলে আমার স্কুলের টাইম হয়ে যাচ্ছে কত আর দেরি হবে ঘরগুলো একবার ঘুরে ফিরে দেখাবোই তো আমি ওকে সাদরে অভ্যর্থনা করি এসো এসো চলে এসো আমি বাইরেই আছি বেশ আছি ছেলেটি আমাদের প্রেরণা দেয় আপনারা জান না ভয় কি এইখানেই তো রয়েছি দরজা খুলে মাকড়সার জালনা ভেদ করে ভেতরে তো ঢুকলাম ঢুকে দেখলাম যে লোকটা খবর দিয়েছিল নেহাত মিথ্যে বলেনি পাকা সিমেন্ট করা নিচের ঘরগুলো পর্যন্ত চমৎকার সামনের লনে দিব্যি ব্যাডমিন্টন চলবে ধুলো বালি ঝেড়ে ঝুড়ে ধোলাই করে নিতে পারলে তোফাই হবে বাড়িখানা বেশ ভাড়াও বেশি নয় কলকাতার বুকে ঠিক বুকে না হলেও উপকণ্ঠে তো বটেই এই যে একেবারে রাজ্যটো সিঁড়ি দিয়ে দোতালে ওঠা গেল এবং উঠেই যা দেখলাম সে দৃশ্য সামনের ঘর থেকে দুটো যুবক হৃষ্টপুষ্ট দুটি যুবক যদিও সে সময় তারা যে খুব হৃষ্ট ছিল হলপ করে এ কথা বলা চলে না হুড়মুড় করে বেরিয়ে এলো হুটোপাটি করতে করতেই বেরিয়ে এলো দুজনের মধ্যে সে কি আঁচড় পাঁচড় ধস্তাধস্তি আর আছড়া পাছড়ি পরস্পর ধাক্কা সামলাতেই দুজনের বারান্দায় গিয়ে পড়েছে একেবারে কাঠের ড্রেলিংটার কাছ ঘেঁচে বারান্দার ধারটায় এ ওকে কিল হচ্ছে সে তাকে কিল হচ্ছে যে যাকে পাচ্ছে বেকসুর কিলিয়ে দিচ্ছে দুজনের মধ্যে সে কি তুমুল সংগ্রাম অতখানি বীরত্বের চোট সামান্য কাঠের রেলিং সইতে পারবে কেন সেই মুহূর্তেই কাঠের গন্ডি ভেঙে দুজনেই দুজনাই তারা দারুণ তাল ঠুকতে ঠুকতে কোথায় আর কোনো গতিকে কাঠের রেলিংয়ের মায়া একেবারে কাটাতে পারলে কোথায় আর যাওয়া যায় সোজা নিচের দিকে অধপতনের পথে সিমেন্ট দিয়ে সানানো একতলার উদ্দেশ্যেই শটান রওনা হয়ে গেছে ততক্ষণা তাদের মাত্র নেই অন্তত বারান্দার উপরে তো নেই তাদের তখনকার চোখ মুখে সেই ভীতিবিহবল ছবি এ জীবনে আমি ভুলতে পারবো না এত কাণ্ড ঘটে গেল আমাদের সামনে আমার আর বিনির চোখের ওপরে এবং একেবারে নিঃশব্দেই ঘটে গেল বলা বাহুল্য ওরকম একটা দৃশ্যের পর ও বাড়িতে আর ওঠা চলে না ভূতে ভূত কিলোচ্ছে এরকম দেখতে পাওয়া সচরাচর দুর্লভ খুবই বিরল তাতে ভুল নেই কারণ শোনা যায় এবং দেখাও গেছে নিজের কানে এবং অন্যান্যের চোখেই যে ওরাই অপরদের যারা ভূত নয় তাদের ধরে পাকড়ে মজা করে পিটিয়ে নেয় খবরে কাগজেও মাঝে মাঝে পড়া যায় না যে তা নয় তবুও দর্শনীয় হিসাবে যতই কেন উপভোগ্য আর অভূতপূর্ব হোক না সেই দুর্মূল্য বিলাসিতা করতে গিয়ে কে ওদের কিলাতি সহ্যের মধ্যে গিয়ে পড়বে বাপু তাছাড়া বিনী আমাকে বুঝিয়ে দিল এমনও তো হতে পারে ওরা ষড়যন্ত্র করে সন্ধি সূত্রে এসে অবশেষে ব্যক্তিগত সম্পত্তিরূপে কিংবা বেওয়ারিশ বিবেচনায় আমাদের দুজনকে শতকরা পঞ্চাশের আধা আধি বখড়া নিজেদের মধ্যে সাম্প্রদায়িক বাটোয়ারা করে নিতে পারে ভাগাভাগি করে বিনা পয়সার মারামারি করবার মতলবেই আর কি এবং আমিও বিনিকে বুঝিয়ে দিলাম সেরকমটা হলে মারামারি আর হবে না কেননা ভূতকে মারা আর যার দ্বারাই হোক আমায় দিয়ে অন্তত হবার নয় নিজের ক্ষতির ভয় নয় ভূতের প্রতি মমতায় নয় এবং কেবল যে আমার ক্ষমতার অতিরিক্ত তা বলেও না আমার দুঃসাহসের একটা সীমা আছে তো অতএব ওটা কেবল একতরফা ভূতের জবানি এক চেটে মারি হবে বলেই ধরে নেওয়া যেতে পারে এবং সচক্ষে যা দেখা গেল যেরকম একরোখা চলতে থাকবে তাতে মহামারী তো বটেই অতএব বাড়ি বদলানো আর হলো না সেই দুর্ঘটনার পর অপর কোনো অচেনা আড়তে ওঠা আমাদের সাহসে কুলোলো না কোথায় গিয়ে ফের কিম্বিত ভূতের দর্শন পাব কে জানে যেখানে আছি সেই ভালো পুরনো কোটরেই পুনর্মসিক হয়ে পড়ে থাকলাম এই সাবেক আড্ডাটার সুবিধেই যেটা নতুন করে সম্প্রতি আমাদের চোখে পড়ল এখানে আশেপাশে যে দু একজন অবাঞ্ছনীয় রয়েছেন তারা নিতান্তই জলজান্ত এবং জানাশোনার মধ্যে এখন পর্যন্ত একদিনও একটিও মৃত ভূতের সাক্ষাৎ আমরা পাইনি এবং বিনির বিবেচনায় আর আমারও ওই মত মৃত মৃতভূতেরাই রকম ভয়াবহ বেশ কিছুদিন কেটে গেছে ইতিমধ্যে বিনি একদিন সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছে এবং এক রাত্রিরে আমি আমি নিজেও খাট থেকে পিছ লেগেছি আর ছোটোখাটো হোঁচট তো লেগেই রয়েছে চলতে ফিরতে ঠোকা ঠক্কর বড় কম খাচ্ছি না এরকম অম্লমধুর আছাড়ের তো কথাই নেই তবু অখাদ্যের এত বাড়াবাড়িতেও বাড়ি বদলানোর নাম কেউ মুখে আনিনি এত সব সত্ত্বেও চমৎকার শান্তির মধ্যে কালাতিপাত করা যাচ্ছিল এমন সময় একটি ভদ্রলোক একদিন আমার সঙ্গে দেখা করতে এলেন আমি আমি শ্রী তো রায় একজন লেখক বললেন তিনি হাসির গল্প লিখি ও তা তা আমি আমতা আমতা করি আপনিও একজন হাস্যকর লেখক বেশ বেশ লেখকটিকে কোথায় যেন দেখেছি বলে মনে হয় আমি আসছি বেহালা থেকে আপছায়া নামক পাক্ষিক পত্রিকার পক্ষ থেকে আপছায়ার নাম শুনেছেন নিশ্চয় আপছায়া আবছায়া শোনাশোনা বলেই মনে হচ্ছে তো তা কি দরকার বলুন আগে আবছায়া সম্পাদক তুষানল ভট্ট যিনি ইদানিং বৈজ্ঞানিক বই লিখেছেন যিনি একাধিক বৈজ্ঞানিক বই লিখেছেন হ্যাঁ জানি ভট্টমশায়ের নাম শুনেছি শুনেছি বলেই সন্দেহ হচ্ছে যেন একটু সন্দিগ্ধভাবে ঘাড় নাড়ি কেন একটা লেখাও কি পড়েননি তার আমাদের নৃপেনবাবুর লেখার অনুকরণে তিনি বৈজ্ঞানিক প্রবন্ধ লেখবার চেষ্টা করছেন সে কি আজ কম দিন হলো এখনও তেমন নাম করতে পারেননি ভারী দুঃখের কথা কেন নাম করতে পারেননি কেন আমার কৌতূহল হয় হয়েছে কি নৃপেনবাবুর সাহেবের ওপর তিনি টেক্কা মারতে যান কিন্তু পেরে ওঠেন না মেরে কেটে বড় জোর একটা তিড়ে মেরে বসেন ভারী বিচ্ছি সেই জন্যই তো নাম হয় না উল্টে বদনাম হয়ে যায় হবে হবে নাম হবে ক্রমশই হবে এমন বহুত প্রতিভা আছে বেঁচে থাকতে যাদের নাম বেরোয় না তারপর মারা যাওয়ার পর হ্যাঁ মোড়ে পচে ভূত হয়ে গেলে লালাইতরা তোরা বাধা দিয়ে বলেন তখন তো বেরোবেই না আমার গন্ধ দুই একসঙ্গে বেরোবে তখন কিন্তু তখন কিন্তু তখন নিয়ে কে মাথা ঘামাচ্ছে মশাই এখন যা অবস্থা দেখছি খুব শোচনীয় আপনি আপনি ওর লেখা পড়েননি শুনে আমি মর্মাহত হলাম না না পড়েছি বই কি তবে তার তথাকথিত বৈজ্ঞানিকতা আধটা নিশ্চয়ই পড়ে থাকবো হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে পড়েছি খুব অখাদ্য লেখেন না তো ভদ্রলোক আগে না ভালোই লেখেন আমার চেয়ে ভালো না তবু খুব মন্দ নয় তার কাছ থেকেই আসছি এবং আমার নিজের কাছ থেকেও বটে আমরা দুজনেরই আবছায়ায় কি বলে গিয়ে কামধেনু এক কথায় সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা একমাত্র আর অদ্বিতীয় তার তৃতীয় ব্যক্তির কাছে কি কারণে আসা আমি কি করতে পারি বলুন এবং আনুষাঙ্গিক জানিয়ে দিই সম্পাদকতা আমি করতে পারি নে না না জন্যে নয় এবং লেখার জন্যও না আমরা আপনার কাছে লেখা টেকা চাইনি ভয় নেই ছোট্ট একটা কাগজ নিজেদের লেখা ছেপেই কুলিয়ে উঠতে পারি নে তার উপরে আমাদের পিস শ্বশুর মাছ শ্বশুর মামা শ্বশুর এবং কম্পোজিটাররা রয়েছেন কম্পোজিটাররাও আমাদের কাগজে হাত পাকায় পাকিয়ে নেয় মশাই বাধা দেওয়া যায় না বেতন পায় না কি না লেখার জন্য নয় তবে তবে কি না বলতে বলতে উনি হঠাৎ থেমে যান কিছুটা তখন আমি আশ্বস্ত হয়েছি তাহলে আর ভয় কি লিখতে না হলে আর ভয় কি বলুন বলে যান ওকেও তখন ভরসা দিয়ে নিই আগে আমরা আপনাকে একটা টি পার্টি দিতে চাই খুব ছোট্ট একটু টি পার্টি তার নিমন্ত্রণ করতেই আমি এসেছিল আপনার সুবিধে মতো একদিন যেদিন আপনি বলবেন আমাদের ওখানে গিয়ে দয়া করে যদি যতকিঞ্চিত জলযোগ জলযোগের আহ্বানে কে না কাবার হয় আমিও একটু একটু কাত হলো তা আর কে কে থাকবেন সেই পার্টিতে আমি জিজ্ঞেসে করি নাম করা লেখকদের আর কেউ তাদের অনেকেই আমাদের করা হয়ে গেছে তাদের খতম করেই আপনার কাছে এসেছি এদিন কেবল আপনি আর আমরা আমরা মানে সম্পাদক বাবু আর আমি আমি হচ্ছে আমাদের আবছায়ার সহকারী সম্পাদক এবং এবং সহকারী সম্পাদক থেকে স্ট্রিট হকার পর্যন্ত সব যাবতীয় গুপ্ত কথাটা আপনাকে বলতে আর দোষ কী আপনি তো আমাদেরই একজন তা বেশ আমরা জন্দুই যাব আমি আর বিনি ও বিনী বিনি আমার ছোটো বোন নির্দিষ্ট দিনে যথা সময় কিছু আগেই বিনী আর আমি বেহালায় গিয়ে পৌঁছলাম অনেক জুঝে ঠিকানাও খুঁজে বার করা গেল হ্যাঁ এই যে সেই বাড়ি সেই মারাত্মক বাড়াবাড়ি যা রেলিং ভেদ করে একদা নিচে নেমে গেছিল সেই প্রাণ নিয়ে টানাটানি বাড়িয়ে যে কি সর্বনাশ দরজার মাথায় আবছায়া কার্যালয় সাইনবোর্ড লটকানো এবং তার পাশেই সিনেমার লম্বা চড়া বিজ্ঞাপন মেরে গেছে দেবদত্ত ফিল্মের পথ ভুলে তৎসহ সাবধান একে বিনি সারা রাস্তা পাশাপাশি তুমি ভুল করো না পথিক গুনগুন করতে করতে এসেছে তার উপর ভূতপূর্ব সেই বাড়ি আর তার গায়ে ল্যাপটানো এই বিজ্ঞাপন সাবধানাত্মক এই বাণী দেখেই আমার বুকটা ছাপ করে উঠল আমি আর আমার মধ্যে নেই আগু পিছু করতে করতে কখন কড়া নেড়ে বসেছি এবং সঙ্গে সঙ্গে একজন ভদ্রলোক বেরিয়ে এসেছেন এই যে আপনারা আপনারাই আপনাদেরই অপেক্ষা করছি অমায়িকভাবে করমর্দনে তিনি এগিয়ে এলেন আমি তুষণাল বাবু আমার সেই মাস্তৃত ভাইটি আমাদের সহকারী সম্পাদক তিনি একটু বেরিয়েছেন এই এসে পড়লেন বলে আসুন আপনারা এ বলে আমাদের হস্তগত করে তিনি ভেতরে নিয়ে গেলেন তুষারালবাবুকেও কোথায় যেন দেখেছি চেনা চেনা বলেই সন্দেহ হলো কোনো সাহিত্যিকের আসরে বা সাহিত্য বাসরেই দেখে থাকবো হয়তো আজকাল প্রত্যেক অলিগলিতেই তো লেখকের বৈঠক বেঁধে রয়েছে সাহিত্যের আখড়ার তো অভাব নেই প্রায় সকলেই কাগজের ওপর কুস্তি করছে দোতলায় সেই কাঠের রেলিং ঘেরা বারান্দার কোণ ঘেসে একটা তে পায়া টেবিল ঘিরে আমরা তিনজনে বসলুম সেই কাঠের রেলিংটা তেমনই অক্ষত দেহে রয়েছে এখনো ছিন্ন হয়নি একান্ত অকারণেই তখনও আমাদের বুক মাঝে মাঝে ছমছম করে উঠলেও নিতান্ত অমূলক ভয় এমন চমৎকার বাড়িটা আমরা হাতছাড়া করেছি তা বুঝতে বাকি ছিল না কেননা এই তুষারণল বাবুরাই বা কি মন্দ আরামে এখানে বসবাস করছেন তারা যে সদা সর্বদা কিংবা কালে ভদ্র কখনও এই স্থলে কোনো বিভীষিকা দেখেছেন বা দেখে আসছেন তাদের চেহারায় কই তার চিহ্নমাত্র তো নেই কাঠের রেলিংটা আমাদের দিকে তাকিয়ে কাষ্ট হাসি হাসতে থাকে ভেবে দেখলে ভূ জিনিসটা কি অতীতের আপছায়া ছাড়া আর কিছু তো নয় বিগতকালে যেসব ঘটনা বা দুর্ঘটনা ঘটে গেছে আকাশ পটে তার পুনর্মুদ্রণ বই তো নয় পৃথিবীর যত কিছু শব্দের মতো যাবতীয় দৃশ্য তো আবহাওয়ার ভাড়ার ঘরে জমা হয়ে যাচ্ছে ক্রমাগতই জমা হয়ে যাচ্ছে ক্রমাগতই জমছে আমাদের কান যদি কখনো রেডিওর পর্যায়ে ওঠে এক মুহূর্তের জন্য ওঠে তাহলেও সেই মুহূর্তেই আমরা আকাশবার্তা শুনতে পাই দৈববাণী যার নাম দিয়েছি তেমনই এক নস্বর নেত্র যদি কখনো টেলিভিশনের পর্দায় নামে তাহলে তার আকস্মিক আভাসেই দৈব দৃশ্য আমাদের চোখে পড়ে যায় যাকে বলি ভূত কিন্তু বারবারই সেই একই দৃশ্য দেখব বারম্বারই এই চর্মচক্ষু টেলিভিশনে পরিণত হবে তার কি মানে আছে হায় হায় বসে ভুলক্রমে এমন যার পরে খাসা বাড়িটা বেহাত হতে দেওয়া বটু বোকামি হয়ে গেছে ভেবে মনের মধ্যে হাহুতাশ হতে থাকে একটু পরেই লালায়িত রায় অকৃত্রিম সম্পাদকের সহযোগী সেই আদিম লেখক একরাশ খাবারের মোট নিয়ে ফিরে এলেন খাবারের সম্পাদনা করতেই তিনি বেরিয়েছিলেন বোঝা গেল কিন্তু তাকে দেখে তার হাতে খাবারের ঝুড়ি লক্ষ্য করে কোথায় আমরা পুলকে উল্লসিত হয়ে উঠবো তা না ততক্ষণ আমাদের হয়ে এসেছে প্রথম দর্শন থেকেই ওদের দুজনকে আমাদের চিনি চিনি ছিল কিন্তু কেন যে অত মিঠে মনে হচ্ছিল এখন ওদের উভয়কে একসঙ্গে দেখে একেবারে পাশাপাশি দেখে যুগপত্র দেখবার পর বুঝতে আর বাকি থাকলো না এরা উভয় যে সেই দুটি ভয় ভয়াবহ সেই দুই অভিব্যক্তি একদা যাদের আমরা এইখানেই এই বারান্দার ধারেই ধাক্কাধাক্কি করে রেলিং ভেঙে সব নেমে যেতে দেখেছি সেকেলে সেই দুই অবতারই আজ এই দুই নবরূপে অবতীর্ণ হয়েছেন সে বিষয়ে আর সংশয় মাত্র রইল না সেদিন এদের এই মারাত্মক বাস্তুত ভাইদের অশরীরী দেহে দেখেছিলাম ওদের কার্যকলাপও ছিল নিঃশব্দ কিন্তু আজ একটু আগেও তো ওদের একজন করমর্ধনের অজুহাতে নিজের অস্থিমজ্জার অস্তিত্ব আমাদের জানিয়ে দিয়েছেন এবং এতক্ষণ ধরে কত খোঁজগল্পই তো একত্রে বসে করা গেল এসব কি একান্তই প্রভুদের ছলনা তাহলে এরা কি তাহলে তাই ছাড়া আর কিছু না ভাবতে না ভাবতে আমাদের হৃদকম্প শুরু হয়ে যায় কিন্তু একটু একটু করে আমাদের ভয় ভাঙে দুজনের দুই মাস্তুতো ভাইয়ের গলায় গলায় ভাব দেখেই সন্দেহ দূর হয় এদের চাল চলন অত্যন্তই স্বাভাবিক সাধারণ মানুষের যেমন হয়ে থাকে কোথাও কোনো ব্যত্যয় কিছুমাত্র বৈলক্ষণ্য নেই এবং রেলিং চূর্ণ করার মারাত্মক কোনো মতলব যে এরা মনে মনে ভাবছেন এদের আচার ব্যবহার থেকে ঘুণাক্ষরেও তা বোঝবার জেই তবে বোধ হয় ওরা সম্পূর্ণরূপে ভূতান্তরিত হতে পারেননি আগের নশ্বর শরীরে কষ্টসৃষ্টি রয়ে গেছেন তাহলে আর তাছাড়া ভেবে দেখতে গেলে ভেবে আমাদের স্বস্তির নিঃশ্বাস পড়ে একজন ভূতের পক্ষে না হয় দুজনাই হল পক্ষের পর পক্ষ একখানা পত্রিকা বার করা এবং তার সমস্ত কপি লেখা লেখা জোগাড় করা তার ওপরে প্রুফ দেখা তারপর সেই সব কচায়ন প্রেস থেকে ছাপিয়ে আনা ভাবতেই গায়ে জ্বর আসে তারপরে রাস্তার মোড়ে মোড়ে স্টলে স্টলে গিয়ে যত না কপি জমা দিয়ে আসা এবং সব শেষে শহরের সব হকারদের কাছ থেকে মারামারি আর কাড়াকাড়ি করে তার দাম আদায় করা চারটিখানি কথা না একজন ভূতের পক্ষে এত ভূতের খাটুনি খাটা কি সম্ভব দুজনের পক্ষেও কঠিন রীতিমতোই কঠিন সত্যিকারের ভূত হলে কবে এই ভৌতিক জগৎ ছেড়ে পিটান দিত কিন্তু তবুও সেই অতীতের কথা মনে হলে একটু যেন কেমন কেমন লাগে একটু আশ্চর্যই লাগে কেমন ভূত যদি না হয় তাহলে সেদিন তবে কি আমরা ভবিষ্যৎ দেখেছিলাম নিচক ভবিষ্যতে ভূত নয় তাহলে খাবার আসার সঙ্গে সঙ্গে ওরা দুজনেই পাশের ঘরে ঢুকেছিলেন জলযোগের গোছাগাছ করতেই বোধ হয় আর আমি মুখোমুখি তাকিয়ে থাকি এক কথাই ভাবি দুজনে কি যে ভাবি তা আমরা নিজেরাই জানি নে একটু পরেই একটা আওয়াজ বেরিয়ে আসে এই এই তুই খাচ্ছিস যে বড় বাহ আমি কষ্ট করে আনলাম আমি খাবো না তা বলে এখন খাবি এখনই খাবি অতিথিরা বসে নেই তাদের আগে দেয়া হোক ভারী আমার অতিথি মধ্যিবাটি রাত দি খুঁড়ো আমার যতই খাওয়াও চান ও সব ভবি ভুলবার নয় অনেক তো খাইয়েছ অনেককেই তো খাইয়েছ খাইয়ে ফল হয়েছে বিনে পয়সায় লেখা পেয়েছ একটাও সে বিষয়ে খুব হুঁশিয়ার সে পাত্রই নয় ওরা শুনতে পাবে চুপ শুনলো তো বয়েই গেল আমি থাকতে আবছায় আর কারুকে লিখতে দিচ্ছি না কোনো মিয়াকে না টাকা দিয়েও না টাকা নিয়েও নয় কেবল আমি লিখবো আর তুমি আর তুমি সম্পাদক তুমিও লিখতে পারো আর কেউ না আবদার আর কি জানিস আমার কাগজ তোকে লিখতে দিয়েছি তাই বটতে গেছিস তোর লেখা কেউ ছাপে নাকি লেখা ছাপানোর জন্য চারধারে তো কেঁদে কেঁদে বেড়াস আমার লেখা তুমি কি বুঝবে জানতো তোমার দাদা লেখার জন্য রোজ ধর্ণা দিত আমার বাড়ি ক জোড়া জুতোই খইয়ে ফেলেছিল দাদা তুলনা বলছি ভালো হবে না কিন্তু তোমার চেয়ে ভালো লিখি কি না সেই জন্যেই তোমার রাগ বুঝেছি কিন্তু তার জন্য আর কি করবে কে আর তোমার মুখ চেয়ে খারাপ লিখতে হচ্ছে কালকের ছেলেও তোমার চেয়ে ভালো লিখে তোমাকে ছাড়িয়ে যাচ্ছে তোমার চেয়ে নামজাদা হয়ে যাচ্ছে তা বাবু তুষানল নিজের অনলে এমনি তিলে তিলে কত আর দগ্ধ হবে তার চেয়ে এমন ধিকি ধিকি না জ্বলে নিজেকে ধিক্কার দাও গলায় দড়ি দাও সব লেঠা চুকে যাক সেই তোমার ভালো দেখ ভালো হচ্ছে না কিন্তু এসা এক থাপ্পড় কষাব টের পাবি তখন সব লম্ফ জম্ফ বেরিয়ে যাবে এক্ষুনি তোর লেখা ছাপানো বেরিয়ে যাবে আর তোর লেখা ছাপবো না যা তোমার লেখাই বা কে ছাপছে আর কোন কাগজাগজ ছাপছে শুনি নিজের বই তো নিজের টাকায় ছাপো আবার কথা কইতে আসো নিজের দোকানে নিজে তো দাঁড়িয়ে বেচো কখানা তার বিক্রি হয় পরের হিংসে জ্বলে মরছো কেবল সম্পাদক বলে কিছু বলছি না নইলে তর্জনের তর্জোর বেড়েই চলে বিনি ভীতিবিহবল নেত্রে তাকায় হঠাৎ ধাঁ করে একটা রসগুল্লা কক্ষচ্যুত হয়ে ছিটকে আসে উল্কার মতোই ছুটে আসে কিন্তু একটুর জন্য ফসকে যায় আমার গালে এসে লাগে ওদের গোলমাল শুনে আমি হাঁ করেছিলাম কিন্তু কোনো ফল হয় না মুখের মধ্যে না ঢুকে রসগোল্লাটা গালের গায়ে লেগে আমার বাঁয়ে রেখে নিজের আবেগে ছিটকে বেরিয়ে যায় গতিক ভালো নয় অন্তত রসগোল্লাদের গতিবিধি খুব সুবিধের নয় কিন্তু এছাড়াও আরেকটা খটকা লাগে চট করে আমার মনে হয় অতীতকালের সেই ভবিষ্যৎ সুদূর পড়া হতো সেই সম্ভাবনা অন্তত বর্তমানে এখনই নিতান্ত আসন্ন হয়ে আসছে না তো ঘোড়ালো হয়ে আরও ঘোড়ালো হয়ে এবং ক্ষীণকায় রেলিঙের ওপর যদ্দুর সম্ভব ভাড়ালো হয়ে হ্যাঁ সেই একতা যাদের ভূত বা ভবিষ্যৎ যাই হোক আমরা দর্শন করেছি কিন্তু এখন পর্যন্ত যারা ভূত হতে পারেনি তাদের কি অকৃত্রিম আসল ভূতে পরিণত হতে বেশি আর দেরি নেই আচিরেই কী সেই নিদর্শন দেখব কাঠের রেলিংটা অটুট রয়েছে এখনও রয়েছে কিন্তু কতক্ষণ আর এমন থাকবে ভাবতেই আমরা শিউরে উঠি আইনস্টাইন নাকি বলেছিলেন যা অতীত তাই ভবিষ্যৎ এবং তারাই আবার বর্তমান এক কথায় ভূত ভবিষ্যৎ বর্তমান সব একাকার মোটের উপর এই গোছের কি একটা কথা বহুবিধ প্রমাণের সাহায্যে আমাদের কাছে তিনি গছাতে চেয়েছিলেন বলা বলল আমার বোধগম্য হয়নি কিন্তু আজ এই মুহূর্তে জাজল্যমান দৃষ্টান্তের সামনে আগত প্রায় ওই দুই উদাহরণের মুখোমুখি দাঁড়িয়ে নিমেষের মধ্যে সেই তত্ত্ব দুরোধিগম্য সেই তথ্য বিদ্যুৎ ঝলকের মতো আমার মাথার মধ্যে খেলে যায় সমস্ত কাল ইহকাল ও পরকাল কালাতীত সব রহস্য এই কালান্তক আসন্নতার কাছাকাছি আসতেই পলকের মধ্যে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে চিচিং ফাঁকের মতো বেবাক পরিষ্কার হয়ে যায় বুঝতে পারি ইতিহাস যেমন ঘুরে ফিরে আসে যে কারণে আসে তেমনই সেই কারণেই অনন্তের অজ্ঞাত ভাণ্ডারে জমানো একই সব দৃশ্য অভিন্ন সব কথা অনুরূপ সব ভাব যুগে যুগে খোলস বদলে যাতায়াত করে খবরের কাগজের নিউজ কলমের মতো নতুন হুযুগের রূপ আর রূপ নিয়ে সেই সব একঘেয়ে পুরনো খবর পুনরাবৃত্তি হয় ঘুরে ফিরে ফের এসে দেখা দেয় আবার আমরা নতুন করে পড়ি পড়তে বাধ্য হই হারানো অতীত বাড়ানো বর্তমানে এসে হারিয়ে গিয়ে আবার অনাগত ভবিষ্যতে উদযাপিত হতে থাকে সেই উদযাপনের দায় নিয়ে পুনঃ পুনঃ আমরা জীবন যাপন করি কিন্তু কার জীবন জীবনযাপন করি আকাশের সংবাদপত্র আগাগোড়া যার পড়া নখ দর্পণে যার এমন কেউ যদি কোথাও থাকে সেই কেবল তা বলতে পারে এসব ভাবি আর কাঠের ড্রেলিংটা আমাদের দিকে চেয়ে কটাক্ষ করে আর কিছু না ভূত ভবিষ্যৎ মাথায় থাক কেবল বর্তমানের হাত থেকে আত্মরক্ষা করবার জন্য খুনো খুনির সাক্ষী হওয়ার দায় থেকে ঘাড় বাঁচাবার জন্যেই আমি আর বিনি পরস্পরকে করাত্ম করে সেই যে সেখান থেকে ছুট মেরেছি বেহালার পথে আর পা বাড়াইনি, কোনো দিনও বাড়াবো না